আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতবারের মতো এবারও রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার 28তম এই আসরের উদ্বোধন করবেন। মেলা চলবে 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। আরো জানাচ্ছেন আমিনুল ইসলাম। 2022 সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃতীয়বারের মতো এখানে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে সরিয়ে নেয় সরকার। দেশীয় পণ্যের প্রচার প্রসার বিপণন এবং উৎপাদনে সহায়তার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগের এই মেলায় 23টি প্যাভিলিয়ন ও 27টি মিনি প্যাভিলিয়ন সহ মোট 330টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে বিভিন্ন ক্যাটাগরির 15টি ফুড স্টল। দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন করবে এই মেলায়। এবার রাস্তা তো খুব সুন্দর হয়েছে, এইদিকে ব্যাপক উন্নয়ন হয়েছে, এগুলোও দেখতে মানুষ আসবে, সাথে সাথে মেলাটাও ঘুরে যাবে। দ্য কাস্টমার অলসো ডিমান্ডেড দ্য মোর ডিজাইনস ইন মোর কালার্স, সো আই হ্যাভ ব্রট অল কালার্স নাও। আমাদের চাও আগে চেয়ে বেঁচে কিনে এবার একটু ভালো হবে আশা আমাদের, এটা যদি আল্লাহ ভালো করে তাহলে আলহামদুলিল্লাহ। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নেবেন। এছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। বাণিজ্য মেলা সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি শুরু হয়, তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে দেয় ইপিবি। জনমনে প্রশ্ন ছিল এবারের বাণিজ্য মেলা আদৌ হবে কিনা, তবে দেরিতে শুরু হলেও আগ্রহ আছে মেলার প্রতীক্ষায় থাকা মানুষদের। তাই মেলা শুরুর আগেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা, সকল জেলার মানুষই অনেক আগ্রহী থাকে, যেটা আন্তর্জাতিক একটা মেলা, সবার প্রতীক্ষায় থাকে আর কি এই মেলাটার জন্য। আপুর বাসায় আসছি আর কি, বাণিজ্য মেলা উপলক্ষে আসছি আর কি ঘুরতে, আমি নরসিংদী জেলা থেকে আসছি। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত চলবে। সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিআরটিসিও একটি চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, ঢাকার ফার্মগেট থেকে নিরবচ্ছিন্নভাবে তারা আমাদের এই সেন্টার পর্যন্ত দর্শনার্থীদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি আবার কুড়িল থেকে আবার সেন্টার পর্যন্ত আরেকটি রুটে বাস পরিচালনার মাধ্যমে আমাদের এই দর্শনার্থীদের যাত্রাকে আরও বেশি উৎসাহিত করবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।